الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. সালাম দোয়া কি জানেন আপনারা? সালাম দোয়া সুন্নাত, আর উত্তর দেওয়া ওয়াজিব। সালাম আমি আপনাদেরকে শুনাইয়া দিয়েছি, আপনারা আমার উত্তরটা শুনাইয়া দিতে হবে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلى الله عليها بعشرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুর হাকীম। আল্লাহ আল্লাহ তুমরা মা'বুদ হে, আল্লাহ আল্লাহ তুমরা মা'শুক হে, ইয়া ইলাহি তুমরা মা'বুদ হে, ইয়া ইলাহি তুমরা মা'শুক হে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, জান্নাত দুজখ সে ইয়া রব কিয়া করু, আর জো হে মই তুঝহি দিখা করু। আলহামদুলিল্লাহ, বেতিক্রিয়া মধ্যপাড়া বাইতুল ইজ্জত জামিয়া মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহা সম্মানের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ তথা আমন্ত্রিত উলামায়ে কেরাম, আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করবেন কোরআন হাদিস থেকে, আপনারা শুনবেন আমলের নিয়তে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ, কোরআন হাদিসের পরিবেশ করার ব্যবস্থা করেছেন এবং শোনার ব্যবস্থা করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মরণশীল নাকি মরণশীল না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরিয়া, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেইটা লাগে শিরিক, নদীর পথে নৌকা সালাম ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার যাইতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে ব্যঙ্গে গেলে মেলার আর জমে না, সূর্য ডুবে গেলে আর কি উঠে, ভেঙ্গে গেলে মেলা আর জমে, সবাই মরণশীল। এই জন্য অন্তরঠার একদম নরম করিয়া বসবেন, দুই চোখের পানি যেন একটু পরে আল্লাহ তাআলা এই চোখের পানি উসুল্লা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি সূরাতুল আযাব থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের সামনে একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই আয়াত এবং হাদিস নিয়ে যেন কিছু কথা বলতে পারি আমলের নিয়তে এবং আপনারা আমলের নিয়তে শুনবেন, বলেন আলহামদুলিল্লাহ। ডাক 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 মাইরা বাবু, আপনি বলতে পারবেন? বলতে পারবেন? কত যুবকে আগামীকাল একজন জানাজা আমরা পড়েছি, মাইকে
বন্ধুরে আমার মনে প্রাণ দিয়া অন্তরে খুলিয়া কান্দা শুনু, আল্লাহর জন্য পাগল হো, নবীর জন্য পাগল হো, সাহাবারা কেরাম নবীর জন্য কেমন পাগল ছিলেন, হযরত সাআদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি নজরবিহীন মহব্বত ছিলেন। জান শুনেছেন নবী উহুদের যুদ্ধে চলে গেছে, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে চলে যান, যুদ্ধের শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিতকে বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাঠালেন আর বললেন, ও যায়েদ ইবনে সাবিত, যদি তুমি সাআদকে পাও তাহলে বলবা বিশ্বনবী তোমাকে সালাম জানিয়েছে আর তোমার খবর নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে চলে গেছে, যাওয়ার পর উহুদের যুদ্ধ গিয়া দেশ শুধু লাশ আর লাশ, ও যুবক ভাই তুমি কার জন্য পাগল হইছ, আল্লাহর জন্য পাগল হয়ে নবীর জন্য পাগল হয়ে যুবক কই দিন আর মস্তানি করবা হে যুবক ভাই, একদিন তো আল্লাহর কাছে যাওয়া লাগবে, তোমার কি কবরের কথা মনে পড়ে না রে যুবক, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, দুনিয়ার আগুন সহ্য করা সম্ভব নয়, আর তুমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা, এই কবরের কথা যদি মনে পড়ে আর জাহান্নামের আগুনের কথা যদি মনে পড়ে তাহলে আর নামাজ সারবা না, নবীজির সুন্নতটা সারবা না, রমজান মাস আসতেছে আর রোজাগুলো সারবা না, বন্ধু বান্ধবের সময় দেওয়ার দরকার নাই, ওই সময়টা তুমি আল্লাহর জন্য দাও, দেখবা আল্লাহ তাআলার কাছে তুমি বড় নেককার বান্দা হয়ে যাইবা, আর যদি নেককার বান্দা হতে পারো আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তোমার সঙ্গে আছে। এই জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবা আপনাদের কাছে একটা আবদার অনুরোধ করে বলি, হে যুবক হে বাবা, কই দিন আর মস্তানি করমু আর কই দিন বাহাদুরি করমু, একদিন তো ঠিকই আল্লাহর কাছে যাওয়া লাগবে, লাগবে নি কথা বলেন, আল্লাহর কাছে যাওয়া লাগবে না, আল্লাহর কাছে জাররা পরিমাণ হিসাব লাগবে। সাহাবারে কারাম নবীজির জন্য কত মহব্বত ছিলেন, কত ভালোবাসা ছিলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উহুদের প্রান্তে প্রবেশ করলাম, ঢুকিয়া গেলাম, ইয়াদিহি উহুদের প্রান্তে শুধু লাশ আর লাশ, আমি একটা আওয়াজ দিলাম, আইনা সাআদ, ও সাআদ তুমি কোথায়, উহুদের এক প্রান্তে একটা তীক্ষ্ণ একটা আওয়াজ আসলো, কে তুমি, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়া দেখি 10টা নয় 20টা নয় 30টা নয় 70টা বলমের 70টা বলমের আঘাত নিয়ে সে মৃত্যুর পথ যাত্রী কইরা আঘাত 70টা আঘাত কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে 70টা বলমের আঘাত নিয়ে সে মৃত্যুর পথ যাত্রী যায়েদ ইবনে সাবিত বলেন ভাই সাআদ বিশ্বনবী আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনার খবর নেওয়ার জন্য আমি যায়েদ ইবনে সাবিত আসলাম আপনার খবর নেওয়ার জন্য সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই যায়েদ ইবনে সাবিত আল্লাহর নবীকে গিয়ে বলবা আমার সালাম জানাইবা আর বলবা আমি জান্নাতের খুশবু পাচ্ছি দেখছেন সাহাবারে কারাম দুনিয়ার থেকে জান্নাতের গ্রান খুশবু পাচ্ছে আরে আমরা তো সেই নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত সেই নবীর উম্মত যে নবী শ্রেষ্ঠ নবী আমাদের সাহাবারে কারাম দুনিয়ার থেকে জান্নাতের গ্রান পাচ্ছে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই যায়েদ ইবনে সাবিত আমি জান্নাতের খুশবু পাচ্ছি তবে আপনার কাছে আমার একটা আবদার আপনার কোম আনসার ভাইদেরকে বলবেন এদের প্রাণ থাকতে যেন কোন কাফের কোন বেঈমান আমার নবীকে কষ্ট না দেয় কোন আক্রমণ না করে আমার নবীর যদি কিছু হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনারা জবাব দেওয়া লাগবে এই কথা বলার পর সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় সাহাবারে কেরাম নবীর জন্য কেমন মক্কার কাফেররা বলেন যে কত দরবার গেছি কিন্তু মুহাম্মদের দরবারটা একটু ভিন্ন রকম কেমন ভিন্ন রকম মুহাম্মদ যদি তুতু নিক্ষাপ করে সাহাবারে কেরাম তার ভক্তবৃন্দরা খাওয়ার জন্য পাগল এরকম দরবার আমি আর দেখি না কেমন ছিলেন আমার নবী কেমন ছিলেন সাহাবার কারণ আমরা তো সেই নবীর উম্মত আজকে দেয়া গেছে আমাদের যুবক ভাইরা দাড়ি লাগতো সানা টোপি পরিধান করতো সানা লম্বা জামা পরিধান করতো সানা হেরে ভাই এগুলো তুমি কার জন্য করতেছ কার জন্য মরবা একা আরছো তো একাই মন কারো লাগিয়া কান্দ দিবারাতি কারো লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কারো লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বল্লাজারে ভাবস সারাত আসল যে কেউ নই আপন তারা তোমার পর আপন আপন বল্লাজারে ভাবস সারা কর আসল যে কেউ নই আপন তারা তোমার পর
ও তুই আজ না হই কাল বুঝবা একদিন রে, আজ না হই কাল বুঝবা একদিন রে, আজ না হই কাল বুঝবা নিবিলে বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি। এত কিছু কার জন্য করতেছে, কার জন্য করতেছে বলেন, সব শেষ। সব দুইটা বন্ধ করে দেখো যুবক ভাই, হেরে আম্মা জান পরালে আর জীবনে কত বান্ধবী ছিল, খেলার মাঠে কত বান্ধবী ছিল, আজ তো তারা কেউ নাই। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। এই সময়টা আল্লাহ তাআলার নেক কাজে বিলীন করে আর নবীর সুন্নতের জীবনটা কাটাও। হেরে আম্মা জান, আপনার মতো কত মা অন্ধকার কবরে শুয়ে আছে, একটু চিন্তা করে দেখেন, একটু ভাবিয়া দেখেন, কই দিন আর বাঁচবা হে মা, কবরের কথাগুলো মনে করে, হাসরের কথাগুলো মনে করে। হে আম্মা জান, বাকি যে সময়টা পেয়েছেন আম্মা জান, আল্লাহ তাআলার হুকুমে এবং রসুলের সুন্নতে সময়টা কাটিয়ে দে। হেরে আম্মা জান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, অনুরোধ করে বলি হে মা, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, নামাজ আর ছাড়বেন না, রসুলের সুন্নতটা মানেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নত জিন্দা করবে, একশত গলা কাটার সওয়াব আপনি পাবেন। দাড়িটা লম্বা করেন, লম্বা জামা গায়ে দেন, টুপিটা পরিধান করেন। মায়ার নবী শুধু আমাদের নবী না, সবারই নবী। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী শুধু আমাদের নবী না, সবার নবী। আমার নবীর আদর্শটা খুব সুন্দর, কত বেঈমান কত কাফের আমার নবীকে দেখে মুসলমান হয়ে গেছে। নবীর সারার দিকে তাকাইলে মনে হচ্ছে যে শেখ কোন খারাপ লোক নয়, তার চেহারার দিকে তাকাইলে মনে হই সে কোন ফালতু লোক নই, কত বেঈমান কত কাফের আমার নবী সারা দিকে মুসলমান হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমার সাদের রাত্রে নবীজির বাড়িতে গেছি, যাওয়ার পর গিয়া দেখি নবীজি একটা চাদর গায়ে লাগছে। আমি একদিকে নবীর দিকে তাকাই, আরেকদিকে পূর্ণিমার চাদর দিকে তাকাই। হযরত জাবের বলেন, ফাইজাহু ইনদাল কামার, পূর্ণিমার চাদর থেকে আমার বিশ্ব নবী বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ, কেমন ছিল, কত কাফের বেঈমান নবীকে দেখে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার নবীর সম্পর্কে 30 পারা কুরআন বর্ণনা করে দিয়েছে, আমার নবীর আখলাক, আমার নবীর সলাপিরা, নবীর উপর দুরুদ শরীফ পড়া,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন রহমত, আমাদের জন্য রহমত। এই জন্য সবাই নবীর সুন্নত মানবেন তো, নবীর উপর কারা কারা দুরুশির করবেন হাত উড়ে দেয়ার ইনশাল্লাহ। আজকের মাহফিল থেকে অন্তত ই আমলটা করেন যে আমি অবসর আছি, বসে বসে আমি আমার নবীর উপর দুরুশি পড়ব, পারবেন তো ইনশাল্লাহ। দুরুদ শরীফের ফজিলত, যে ব্যক্তি একবার নবীর উপর দুরুদ পড়বে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করবেন, তার মর্যাদা 10 গুণ বাড়ায় দিবেন, তার আমলনামার মধ্যে 10টা নেক লিখা দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। আরেকটা আমল শিখে দেয়া যায় যে আমলনার ফজিলত অনেক। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়াহলুহু, জাযাল্লাহু কোন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়াহলুহু। এডার সব কি জানেন, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবেন নামাজের পরে 70 জন ফেরেশতারা 1000 দিনের সব লিখতেই থাকে। 70 জন ফেরেশতারা কি করব, 1000 দিনের সব লিখতেই থাকব। যদি না পারেন আপনাদের মসজিদ ইমাম সাহেবের কাছ থেকে দোয়া লিখে নিবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়া আহলুহু। কিয়ামতের দিন ওই ব্যক্তি সব লোকের চাইতে আমার নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুদ পড়বে। আমরা সবাই রাসূলের শাফাত চাইনি, চাইলে রাসূলের উপর কি পড়বেন, দুরুদ শরীফ। এগুলো হলো দুরুদ শরীফের ফজিলত, আর আমার মূল আলোচনা দুরুদ শরীফের ফজিলত। অন্তত এই দুরুদ শরীফটা আপনারা পারবেন তো ইনশাআল্লাহ। যাই কি স্বল্প কথা বলছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, হয়তো অল্প বয়স, আল্লাহ তাআলা যেন জবান দ্বারা হক কথা বলতে পারি, এটি আপনাদের কাছে আমার বিনয়। এবং উলামায়ে কেরামকে মহব্বত করবেন, নাকি ঘর ভেঙে লেবেন, হাত ভেঙে লেবেন, বাসায় দিবেন না? আমরা উলামায়ে কেরাম হাফেজ কুরআন আলেম, হয়তো আপনাদের কারো সন্তান, কারো আপনাদের ছেলে, কারো আপনাদের ভাতিজা, কারো আপনাদের ভাগিনা, আমরা সবাই আপন। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগবেন, উঠা বসা করবেন, আল্লাহ তাআলা এর উসুলে আপনাদেরকে মাফ করতে পারে। তবে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।